শনিবার শুরু হলো যশোর রোডের পাশের গাছে বিপদজনক ডাল কাটার কাজ। শুক্রবার গাছের ডাল চিহ্নিতকরণের কাজ শুরু হয়। গাছের বিপদজনক ডাল কাটায় খুশি এলাকাবাসী। শনিবার শুরু হলো যশোর রোডের পাশের গাছের বিপদজনক ডাল কাটা। শুক্রবার গাছের ডাল চিহ্নিত করার কাজ শুরু হয়। গাছের বিপদজনক ডাল কাটায় খুশি এলাকাবাসী। গত রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় চাঁদপাড়ায় দুজনের মৃত্যু হয়। এরপর বিপদজনক গাছ কাটার দাবি ওঠে। মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। গত বুধবার বনগাঁ এসে মরা গাছের ডাল কাটার নির্দেশ দেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা। মহকুমা প্রশাসনের সাথে বৈঠকে বসেন তিনি। শুক্রবার গাইঘাটা ব্লক আধিকারিক ও জনপ্রতিনিধিরা একসাথে বৈঠক করে গাছের মরা ডাল চিহ্নিত করার কাজ শুরু করেন। শনিবার থেকেই গাছের ডাল কাটার কাজ শুরু হয়। রবিবার গাছের ডাল ভেঙে মৃত্যু হয় দোকানদার রতন মণ্ডলের। এদিন গাছের ডাল কাটা শুরু হয় খুশি রতনের স্ত্রী মল্লিকা। তবে তার আক্ষেপ, একটু আগে যদি প্রশাসন উদ্যোগী হতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। গাছ যদি আরো আগে কাটতো তাহলে এত বড় ক্ষতি হতো না, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। শুরু হয়েছে, ভালো হয়েছে, আর কোনো পরিবার যেন এই বিপদের মুখে না পড়ে, দুদিনের জন্য যেন না হয়, পুরো গাছটাই যেন কাটে সব রাস্তা। প্রশাসনের ভূমিকায় খুশি সাধারণ মানুষ। কাটার ডিসিশন যেটা হয়েছিল মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী, গত 15/5/2022 যে একটা ঘটনা ঘটেছিল আমাদের এখানে, দুটো মানুষ মারা যান। সেই মারা যাওয়ার পরে আমাদের একটা দাবি ছিল যে যত বিপজ্জনক ডাল আছে সেগুলোকে কাটা হবে এবং আমাদের রাস্তা অবরোধ হয়। তারপরে ডিএম সাহেব একটা মিটিং করেন, এসডিও একটা মিটিং করেন, আমাদের ব্লক অফিসেও একটা মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে মার্কিং করে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিপজ্জনক ডাল যেগুলো রাস্তার পরে আছে সেগুলো কাটা শুরু হবে এবং যথারীতি আজকে থেকে আমরা সেটা লক্ষ্য করছি যে আজকে থেকে কাটা শুরু হয়েছে এবং এই এর জন্য আমরা খুবই সন্তুষ্ট আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।